আমাদের কাছে একই ব্যক্তির আরেকটি প্রশ্ন আছে, কোরআনের গিলাফ ওযু ছাড়া ধরা যাবে কিনা, শুধু গিলাফ, এই এই বিষয়ে ইসলাম কি বলে? মাশাআল্লাহ, কোরআন নিয়ে আমাদের বারবার প্রশ্ন আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের নূর দ্বারা আলোকিত করে দেন, আমিন। আমাদের মুসলমান সমাজের মুসলমান ভাই বোনদেরকে কোরআনের নূরে নূরান্বিত বানিয়ে দেন, আমিন। কোরআনের গিলাফ দুই ধরনের, এক ধরনের গিলাফ হলো কোরআনের সাথে যুক্ত, যেমন কোরআনের পাতাগুলো যে বাধায়ে যে সুতায় গাথা, গিলাফটাও ওই একই সুতায় গাথা। যদি গিলাফটাকে আলাদা করতে যাওয়া হয় তাহলে কোরআনের ওই পাতাগুলোকেও আলাদা করতে হয়, যদি এমন গিলাফ হয় তাহলে ওই গিলাফটা কোরআনেরই অন্তর্ভুক্ত, এটাকে ওযু ছাড়া, কোরআন যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, ওই গিলাফকেও ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি। আর কিছু কিছু গোলাপ এমন আছে, যেমন আলহামদুলিল্লাহ আমাদের বাসা বাড়িতে মা বোনদেরকে দেখা হয় কোরআনকে হেফাজত করার জন্য, তাদের একটা আগ্রহ মহব্বত কাজ করে, এ কারণে মা বোনেরা বিভিন্ন কাপড় দিয়ে গিলাফ বানান আলাদা, যেন ধুলোবালি না লাগে, না লাগে কোরআনকে সম্মান দেওয়ার জন্য। জি জি। ওই গিলাফ বা এখন বাজারেও আলাদা গিলাফ কিনতে পাওয়া যায়, এই ধরনের গিলাফকে ওযু ছাড়া স্পর্শ করা যায় না, কারণ এটাকে সহজেই ওই কোরআন শরীফ থেকে পৃথক করা যায়, এটাকে পৃথক করার ক্ষেত্রে কোরআনের পাতাকে আলাদা মানে পৃথক করার কোনো প্রয়োজন নেই, যার কারণে এই গিলাফকে ওযু ছাড়া স্পর্শ করা যায় না। এই গিলাফের ভেতরে যদি কোরআন শরীফ থাকে তাহলে গিলাফ সহ কোরআন শরীফ ধরা যাবে ওযু ছাড়া? হ্যাঁ, এই গিলাফের ভিতরে কোরআন শরীফ থাকলে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে, বাকি সর্বক্ষেত্রেই কোরআনের তাজিম এটা মুসলমানের সবচেয়ে বেশি করা দরকার, সর্বক্ষেত্রে উত্তম হলো ওযু করেই কোরআন শরীফকে স্পর্শ করা।